আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করছি সেটা হলো রাশিবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি ইলেভেন পয়েন্ট টু তো আগের চ্যাপ্টারে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি কিন্তু এখানে এই যে পরিসংখ্যা বিভাজন ছকের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে আমরা লেখচিত্রে প্রকাশ করব এবং সেখান থেকে আয়ত লেখা অঙ্কন করব এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব তো আমরা সরাসরি চ্যাপ্টারে চলে যাবো এখানে কষে দেখি ইলেভেন পয়েন্ট টু তো আমরা এই অঙ্কগুলো করতে করতেই প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালো করে বুঝে নেব এবং প্রতিটা জিনিসই নিখুঁতভাবে খুব সুন্দরভাবে বোঝাবো তোমরা কিন্তু ভালো করে বুঝবে এবং একটা দুটো অঙ্ক ভালো করে দেখলেই তোমাদের পুরো চ্যাপ্টার সম্বন্ধে ধারণাটা অনেকটাই পরিষ্কার হবে প্রথম যে অঙ্কটা বলেছে যে বকুলতলা গ্রামের পঞ্চাশটি দোকানের দৈনিক লাভ নিচের ছকে দেওয়া হলো তাহলে এই যে ছকটা দেওয়া আছে এখানে দৈনিক লাভ দিয়েছে জিরো থেকে ফিফটি এরকম দোকানের সংখ্যা আট পঞ্চাশ থেকে একশো এরকম দোকানের সংখ্যা পনেরো একশো থেকে দেড়শো এটা হচ্ছে দশ দেড়শো থেকে দুশো সেরকম দোকান হচ্ছে বারোটি এবং দুশো থেকে দুশো পঞ্চাশ দোকান হচ্ছে পাঁচটি তো এইটা হচ্ছে পরিসংখ্যা এই যে দোকানের সংখ্যা এটাই হল পরিসংখ্যা আর এইটা আমরা শ্রেণী হিসেবে ধরব আমরা প্রথমে আরেকটা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নেব নিয়ে আমরা ছক কাগজে কীভাবে সাজাবো সেটা একটা ছক কাগজ নিয়ে দেখাচ্ছি তো আমাদের আয়ত লেখা অঙ্কন করতে গেলে আমাদের তিনটে জিনিস দরকার একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য আর একটা হচ্ছে পরিসংখ্যা তো শ্রেণীটা আমরা আমাদের থাকবে এটা এক্স অক্ষ বরাবর আর পরিসংখ্যাটা থাকবে ওয়াই অক্ষ বরাবর এবং শ্রেণী দৈর্ঘ্য দ্বারা আমরা ঠিক করব যে কতগুলো মানে ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্রগুলো আছে তাদের বাহুর দৈর্ঘ্যটা কত একক ধর্ক সেটা নির্ণয় করছে শ্রেণী দৈর্ঘ্যের উপর তার মানে শুধু যদি এদের আয়তক্ষেত্র আয়ত লেখ অঙ্কন করতে হয় সেক্ষেত্রে আমাদের এই তিনটে জিনিসই দরকার প্রথম অঙ্কটা যেটা দিয়েছে এখানে দেখো যে দৈনিক লাভ আছে জিরো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো তাহলে এইভাবে আমরা পরিসংখ্যার টেবিলে লিখে নেব যে জিরো থেকে প্রথমে শ্রেণী হচ্ছে জিরো থেকে পঞ্চাশ তারপরে আছে পঞ্চাশ থেকে একশো এখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে বলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যেটা শ্রেণী অন্তর্ভূত পদ্ধতিতে থাকবে সেটাকে শ্রেণী বহির্ভূত শ্রেণী করে নিতে হবে তাহলে এখানে জিরো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো তারপরে আছে একশো থেকে দেড়শো তারপরেটা আছে একশো পঞ্চাশ থেকে দুশো এবং তারপর এটা আছে দুশো থেকে দুশো পঞ্চাশ তো এখানে শ্রেণী দৈর্ঘ্য আমরা ঊর্ধ্বসীমা নিম্নসীমার বিয়োগ করবো অর্থাৎ পঞ্চাশ প্রতিটার ক্ষেত্রে তাই আছে শ্রেণী দৈর্ঘ্য পঞ্চাশ পরিসংখ্যা কী দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে দেওয়া আছে পরিসংখ্যা আট তারপরটা আছে পনেরো তারপরে আছে দশ তারপরে বারো তারপরে পাঁচ তাহলে এই টেবিলটা দ্বারা আমরা এবার কিন্তু লেখচিত্রে চলে যাব এবং লেখচিত্র খুবই সহজ একটা দুটো ভালো করে একটু বুঝে নাও তা এইভাবে আমরা লেখচিত্র নেব এই রকম লেখচিত্রে তোমরা জানো লেখচিত্র সম্বন্ধে ধারণা আছে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র আছে তো এইগুলো আমরা পেনসিল দিয়ে টেনে নেব আমি পেনে টেনেছি পরিষ্কার বোঝানোর জন্য এখানে হচ্ছে এক্স ও এক্স এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস এটা হচ্ছে ওয়াই অক্ষ এই যে ও বিন্দু এটা হচ্ছে জিরো জিরো বিন্দু মূল বিন্দু এবার দেখো এই জিরো থেকে এখান থেকে যখন শুরু হচ্ছে আমাদের দেখতে হবে যে প্রতিটা ঘর আমরা কত একক করে ধরবো তো আমাদের প্রথম যে শ্রেণীটা ছিল সেটা জিরো থেকে ফিফটি ছিল তাহলে জিরো থেকে ফিফটি যদি হয় আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করতে যাই এই পর্যন্ত যদি আমরা আয়ত লেখ অঙ্কন করতে চাই তাহলে এটা যদি প্রথম শ্রেণী হয় তাহলে এর মধ্যে আমাকে পঞ্চাশ রাখতে হবে তার মানে প্রতিটা ঘরকে আমরা যদি দশ করে ধরি তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে আমরা লিখছি পঞ্চাশ তারপরে এখানে একশো এখানে একশো এখানে দুশো এখানে দুশো পঞ্চাশ এইভাবে চলতে থাকবে যেহেতু আমাদের মানগুলো এরই মধ্যে আছে তাহলে আমরা এইভাবে লিখলাম আমাদের সর্বোচ্চ মান ছিল দুশো পঞ্চাশ তাহলে এই বরাবর আমাদের কি হলো না দৈনিক লাভ তাহলে এই দিকে হলো দৈনিক লাভ আর ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যা লিখবো সেটা হচ্ছে এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকে এক একক ধরব তাহলে এক একক করে যদি আমরা ধরি তাহলে এখানে ধরো পাঁচ এখানে দশ এখানে পনেরো এখানে কুড়ি আর পরিসংখ্যা আমাদের সর্বোচ্চ যেহেতু পনেরো আছে অসুবিধা হবে না তাহলে আমরা কি করলাম যে এক অক্ষ বরাবর প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকে দশ একক করে ধরলাম আর ওয়াই অক্ষ বরাবর এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক একটা বাহুকে আমরা এক একক করে ধরলাম এবারে আমরা মানগুলো এখানে স্থাপন করব। তাহলে প্রথম শ্রেণী যেটা আছে জিরো থেকে পঞ্চাশের মধ্যে যেটা আছে তার পরিসংখ্যা আট আট মানে কত এখানে পাঁচ ছয় সাত আট তাহলে এইখান থেকে আমরা কি করব স্কেলের সাহায্যে বা এমনি হাতে যদি টানতে পারো এইভাবে এই হলো একটা আয়ত লেখো তোমরা এইভাবে ক্রস ক্রস দিয়ে দেবে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এটা হলো প্রথম শ্রেণীর জন্য পরের যেটা আছে যেটা পঞ্চাশ থেকে একশো দিয়েছে সেটা আছে পনেরো পনেরো মানে এই বরাবর তাহলে এইখান থেকে এইটা তাহলে এই আয়তকার দেখতে বলেই এটার নাম হচ্ছে আয়ত লেখ তাহলে এইটা হলো পরের শ্রেণী এবার পর তারপরে যেটা আছে একশো থেকে দেড়শো পর্যন্ত এটার পরিসংখ্যা দশ দশ মানে এই জায়গাটা তারপরে আছে একশো পঞ্চাশ থেকে দুশো একশো পঞ্চাশ থেকে দুশোতে আছে বারো তাহলে এই পর্যন্ত দশ এগারো বারো অর্থাৎ এইটা হচ্ছে পরিসংখ্যা হ্যালো তারপরে দুশো থেকে আড়াইশো আছে পাঁচ তাহলে এই হয়ে গেলো আমাদের আয়ত লেখ তাহলে এই ওয়াই অক্ষ বরাবর আমরা কী লিখবো যে দৈনিক লাভ দৈনিক লাভ এই এটাই হলো আয়ত লেখ এবার আমাদের একটা লেখচিত্র যে অঙ্কন করছি তার জন্য আমাদের লিখতে হবে এবার লেখাটা এরকম হবে যে এক সক্ষ বরাবর সরি এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ একক ধরেছি দশ একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক একক ধরে কারণ আমরা পরিসংখ্যা যখন লিখেছি এক একক করে ধরেছি এক একক ধরে আয়ত লেখ অঙ্কন করলাম তো লেখো অঙ্কন করলাম তাহলে এই হলো এটা কমপ্লিট হলো একটা অঙ্ক কমপ্লিট হলো তাহলে এই লেখাটা তোমরা ভালো করে বুঝে নেবে এবং পরীক্ষার সময় যে খাতাটায় তোমরা লেখচিত্রে অঙ্কন করবে যে পেজটাতে তার উল্টো পেজে এটা সবসময় লিখবে এবং তোমরা আঁকাটা কিন্তু আবার বলছি পেন্সিলে আঁকবে এবার আসছি দুই বলেছে মিতা তাদের স্কুলের পঁচাত্তর জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখল এবং এখানে দেখো যেটা উচ্চতা দেওয়া আছে সেটা হচ্ছে শ্রেণী এবং এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতেই আছে আর বন্ধুদের সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যা এবার এই যে এটা থেকে আমাদের কি করতে হবে শুধু আয়ত লেখে অঙ্কন করতে হবে তাহলে এটার থেকে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক আমরা প্রথমে খাতায় লিখে নেব তাহলে আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের যে তিনটি জিনিস দরকার একটা হচ্ছে শ্রেণী এখানে যেটা উচ্চতা দেওয়া আছে আর শ্রেণী দৈর্ঘ্য দরকার এই কারণে যে আমাদের যে ছকাগজ যে মা মানগুলো ধরা হয় সেগুলো এই শ্রেণী দৈর্ঘ্য দেখেই নির্ণয় করা হয় মানে একটা বাহুর দৈর্ঘ্য কত একক ধরব তাহলে এখানে প্রথম যে শ্রেণীটা আছে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ আর এটার পরিসংখ্যা হচ্ছে বারো তারপর এটা হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ সেটার পরিসংখ্যা হচ্ছে আঠেরো তারপর এটা হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন এই পরিসংখ্যাটা হচ্ছে ছাব্বিশ একশো চুয়ান্ন থেকে একশো ষাট এই পরিসংখ্যান আছে চোদ্দো এবং একশো ষাট থেকে একশো ছেষট্টি আছে এটার পরিসংখ্যান হচ্ছে পাঁচ এবার আমরা যদি যেহেতু শ্রেণী বহির্ভূত পদ্ধতি আছে আমরা উচ্চ সীমা থেকে নিম্ন নিম্নসীমা বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে কত না ছয় প্রতিটা ক্ষেত্রেই একই হচ্ছে ছয় তার মানে একটা শ্রেণীর যে শ্রেণী দৈর্ঘ্যটা আমরা ছক কাগজে যখন আঁকবো এই যে শ্রেণীর দৈর্ঘ্যটা পেলাম এই ছয় এককটাকে আমরা পাঁচটা বাহুর মানে বর্গক্ষেত্রের ক্ষুদ্র বর্গক্ষেত্রের পাঁচটা বাহুকে এই ছয় একক ধরে নেব তাহলে কিন্তু আমাদের পাঁচটা ঘরের মধ্যে ওই বাহুটা আসবে এবার আমরা এইভাবে ছক কাগজে আমরা এই অনুভূমিক বরাবর একটা স্বরলেখা আঁকবো এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাস এবং উলম্ব বরাবর হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাস তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু কিন্তু আমাদের মান শুরু হয়েছে কিন্তু একশো ছত্রিশ থেকে এই জন্য আমরা এখানে এরকম একটা চিহ্ন দিয়ে দেবো এইখান থেকে শুরু হব শুরু করব কারণ জিরো থেকে শুরু হলে আমাদের এখান থেকে হয় কিন্তু যেহেতু একশো ছত্রিশ থেকে হয়েছে এই জন্য আমাদের এই মার্কটা দিতে হয় এবার দেখো এক্স অক্ষ বরাবর মানে ভূমি বরাবর আমরা কি রাখছি উচ্চতা আর ওয়াই অক্ষ বরাবর এই বরাবর আমরা রাখছি পরিসংখ্যা আর পরিসংখ্যা মানে হচ্ছে বন্ধুদের সংখ্যা তোমরা এগুলো সব পেন্সিলেই আঁকবে আর আমি পেনে আঁকছি বুঝতে অসু সুবিধা হবে বলে পেনে আঁকছি তাহলে আমাদের প্রথম যেটা মানটা ছিল একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ তো দেখো এখানে যে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ ছয় মানে পার্থক্য যে ছয় মানে শ্রেণীদুর্গ যে ছয় সেটাকে আমরা কিন্তু পাঁচটা ঘরের মধ্যে রাখলাম মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে পাঁচটা বাহুকে কত নিলাম না ছয় একক লেখার সময় আমরা ওইটা লিখব তাহলে এইভাবে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে আটচল্লিশ এইভাবে ছয় ছয় করে আমাদের এদিকটা আমরা উচ্চতা নিয়েছি এবার আমরা মানটা বসাবো। দেখো যেটা আমাদের একশো ছত্রিশ থেকে বিয়াল্লিশ আছে তার পরিসংখ্যা বারো তাহলে পরিসংখ্যা যেহেতু বারো আমরা এখানে দশ আর দুই এই বারো পর্যন্ত নেব নিয়ে এটাকে আমরা এইভাবে স্কেল দিয়ে তোমরা টেনে নেবে আমি হাতে টানছি এটা স্কেল দিয়ে টানবে এইভাবে আমরা একটা আয়ত লেখক পেলাম এটাকে এইভাবে ক্রস করে দেবে তাহলে এটা হলো প্রথম এবার পরে যেটা হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ এটা হচ্ছে আঠারো তাহলে দেখো এখানে পনেরো তাহলে ষোলো সতেরো আঠারো আমরা কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটা ঘরকেই এক একক নিয়েছি মানে পরিসংখ্যাকে একটা ক্ষুদ্রতম পর্বক্ষেত্রের বাহুকে এক একক ধরেছি তাহলে এখানে আঠারো আঠারো থেকে একইভাবে তোমরা স্কেল দিয়ে টেনে নেবে এইভাবে আরেকটা আয়ত লেখে পেলাম এইভাবে যোগ করবে এবার পরেরটা একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন এটা আছে ছাব্বিশ তাহলে এই পর্যন্ত দেখো পঁচিশ এই পঁচিশের পরে আর একটা ঘর ছাব্বিশ তাহলে এটা আমরা যোগ করে দেব এবং এটা এইভাবে দাগ করবো আমাদের আয়ত লেখাটা বুঝতে সুবিধা হবে এবার একশো চুয়ান্ন থেকে একশো ষাট একশো চুয়ান্ন থেকে একশো ষাট আছে চোদ্দো তাহলে পাঁচ পাঁচ দশ আর এই হচ্ছে চোদ্দো এইভাবে টেনে নেব হলো একশো ষাট থেকে একশো ছেষট্টি আছে পাঁচ তাহলে এই পর্যন্ত পাঁচ এই বরাবর দেখলেই বুঝতে পারবে এটা পাঁচ তাহলে এটা যোগ করে দেব তাহলে এই হলো আমাদের আয়তলেখ সুন্দরভাবে আঁকা হলো এবার আমাদের এই জিনিসটাকে লিখতে হবে আমরা যে এইভাবে আঁকলাম এটাকে আমাদেরকে লিখতে হবে সাদা অংশে লিখতে হবে তোমরা পরীক্ষার সময় এই গ্র্যাপ পেপারের পেছনে অংশে লিখতে পারো বা সাদা কাগজেও লিখতে পারো তাহলে লেখাটা আমরা যেভাবে ছকটা এঁকেছিলাম সেইভাবে লিখব যে এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্য ছয় একক ধরে আমরা যে শ্রেণী দৈর্ঘ্য ছয় ছিল সেটাকে আমরা পাঁচটি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম ছ একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কারণ আমরা পরিসংখ্যানটা এক একককে একটা বাহু দীর্ঘ ধরেছিলাম এক একক ধরে আয়ত লেখ অঙ্কন করলাম তাহলে আমাদের দুইয়ের দাগের অঙ্কটা কমপ্লিট হলো এবার তিনের দ্যাগে বলেছে আমাদের পাড়ার দশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দি হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচে ছকে লিখলাম তাহলে এখানে যেটা বয়স দেওয়া আছে বছরে সেটা হচ্ছে আমাদের শ্রেণী আর যেটা হিন্দিভাষী লোকের সংখ্যা সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যেখানে যেটা শ্রেণী দেওয়া আছে দশ থেকে পনেরো আবার ষোলো থেকে একুশ অর্থাৎ এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে তাহলে এটাকে আমাদের শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে করতে হবে অর্থাৎ শ্রেণী সীমানা তৈরি করে নিয়ে আমাদের করতে হবে তাহলে এইভাবে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নেব সেই ছকে আমাদের প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে বয়স অর্থাৎ শ্রেণী এটা আছে দশ থেকে পনেরো এটার পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আট পরেরটা আছে ষোলো থেকে একুশ এটার পরিসংখ্যা আছে চোদ্দো তারপর এটা আছে বাইশ থেকে সাতাশ এটার পরিসংখ্যা হচ্ছে দশ আর সাতাশ আঠাশ থেকে তেত্রিশ এটার পরিসংখ্যা দেওয়া আছে কুড়ি চৌত্রিশ থেকে উনচল্লিশ এটার পরিসংখ্যা দেওয়া আছে ছয় আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই পরিসংখ্যাটা দেওয়া এই শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে কত না বারো তো এখানে এবার আমাদের শ্রেণিসীমানা করতে হবে কারণ এখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আনতে হবে তো এটা আমাদের নিয়ম কী হচ্ছে না এখানে যেহেতু এক পার্থক্য আছে তাহলে আমাদের এইটা থেকে মাইনাস করতে হবে পয়েন্ট ফাইভ আর এটার সঙ্গে প্লাস করতে হবে পয়েন্ট ফাইভ অর্থাৎ সীমানা যেটা হবে এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ এটা থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ এবং এটা থার্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হয়ে গেল শ্রেণীসীমানা এবার দেখো এইটার থেকে আমরা এটা বাদ উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলেই আমাদের শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে না আমাদের ছয় প্রত্যেকটার ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত না ছয় তাহলে এই ছয় হওয়ার পরে আগে হওয়ার ফলে আগের অঙ্কটার মতো আমরা প্রত্যেক এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলো আছে তাদের পাঁচটার বাহুকে আমরা ছয় ধরব ধরলে আমাদের ছকটা আয়ত লেখটা আঁকার সুবিধা হবে তাহলে এইভাবে আমরা ছক কাগজে এটা এক্স ও এক্স ড্যাশ এবং এটা ওয়াই ওয়াই ড্যাশ এইভাবে এঁকে নেব এবং যেহেতু আমাদের নাইন পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়েছে তাহলে আমরা এইভাবে এটা চিহ্ন দিয়ে দেবো এইখান থেকে আমাদের শুরু হয়েছে নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবে আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত গেছে তো এখানে যে ছট পাঁচটা বাহু আছে পাঁচটা বর্গক্ষেত্রে বাহুকে আমরা মানে এটাকে আমরা ছয় একক ধরেছি তাহলে এটা ছয় একক এটা ছয় একক এইভাবে আমাদের হয়েছে আর পরিসংখ্যা আমরা একটা বাহুকে আমরা এক একক ধরেছি এইভাবে গেছে এবার আমাদের প্রথম যেটা আছে যে নাইন পয়েন্ট ফাইভ এই নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ পর্যন্ত এটার পরিসংখ্যা কত না আট তাহলে এই বরাবর আমরা পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত যাব এবং এইভাবে স্কেল দিয়ে আমরা টেনে নেব তোমরা স্কেলেই টানবে এবং পেন্সিলের অবশ্যই টানবে আমি এটা পেনে টানছি বুঝতে সুবিধা হবে বলে তাহলে আমাদের প্রথম শ্রেণী হয়ে গেল দ্বিতীয় শ্রেণী যেটা আছে ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ এটার পরিসংখ্যা হচ্ছে চোদ্দো তাহলে এই হচ্ছে দশ এই হচ্ছে চোদ্দো তাহলে এইটা আমরা যোগ করে দিলাম দিয়ে আয়ত লেখটা এঁকে দিলাম তাহলে এইভাবে আয়ত লেখ আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব এইভাবে দাগ দিয়ে দেব তাহলে তোমরা এগুলো পেন্সিলে দেবে আচ্ছা পরের যেটা আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত এটার পরিসংখ্যা হচ্ছে কত না দশ তাহলে এটা হচ্ছে দশ এই পর্যন্ত দশ তাহলে এইভাবে দেবে তারপরে আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি এ থার্টি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত এটা হচ্ছে টোয়েন্টি তাহলে পরিসংখ্যা এই হচ্ছে দশ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি এখানে এই যে কুড়ি দেওয়া আছে এই বরাবর এই ডাক দেবে এবং এটা স্কেল দিয়ে টেনে নেবে এই এরপরে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ পর্যন্ত এই পরিসংখ্যা হচ্ছে ছয় তাহলে পাঁচ এই পর্যন্ত এটা ছয় এই বরাবর টেনে আয়ত লেখটা অঙ্কন হবে এবার থার্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই পরিসংখ্যান হচ্ছে বারো তাহলে দশ এগারো বারো তাহলে আয়ত লেখকগুলো আমাদের অঙ্কন হয়ে গেলো এবার আমরা এইটাকে আবার আবার আমাদের সাদা কাগজে লিখতে হবে কীভাবে আঁকলাম এবার আমরা আগের মতোই লিখবো আগেরটা যেমন লিখেছিলাম যে এক্স অক্ষ বরাবর একশক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সরি এখানে লিখব পাঁচটি বাহু দৈর্ঘ্য পাঁচটি বাহু দৈর্ঘ্য একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর একটি বাহু এক একক ধরে কারণ আমরা পরিসংখ্যার সময় এক একক ধরেছিলাম আর যেগুলো আমরা শ্রেণী বরাবর পাঁচটি বাহু দৈর্ঘ্যকে ছয় একক ধরেছিলাম এত ধরে আয়ত লেখ অঙ্কন করলাম আয়ত লেখক অঙ্কন করলাম তাহলে তিনের দিকে কমপ্লিট হল আচ্ছা এবার চারের দিকে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখা অঙ্কন করি তো এখানে সরাসরি শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে কিন্তু এখানে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে সেটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমাদের করে নিতে হবে কারণ এখানে এক থেকে দশ তারপরে এগারো থেকে কুড়ি আছে তাহলে এটা আমরা প্রথমে পরিসংখ্যা বিভাজন ছকে আগে তৈরি করে নেব তাহলে এইভাবে পরিসংখ্যা বিভাজন ছকে প্রথমে শ্রেণী শ্রেণী আমাদের প্রথম শ্রেণী আছে এক থেকে দশ তাহলে এক থেকে দশে পরিসংখ্যা আছে আট তারপরে এগারো থেকে কুড়ি এটাতে পরিসংখ্যা আছে তিন তারপরে আছে একুশ থেকে তিরিশ এটার পরিসংখ্যা আছে ছয় তারপরে একত্রিশ থেকে চল্লিশ এটার পরিসংখ্যা আছে বারো একচল্লিশ থেকে পঞ্চাশ এটার পরিসংখ্যা দুই এবং একান্ন থেকে ষাট এটার পরিসংখ্যা হচ্ছে সাত এবার আমরা শ্রেণীর সীমানা করে নেব তাহলে যেহেতু এক পার্থক্য আছে তাহলে এটা মাইনাস পয়েন্ট ফাইভ করতে হবে তার মানে এটা হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে এটা টেন পয়েন্ট ফাইভ হবে আর এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ হবে এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে থার্টি পয়েন্ট ফাইভ এটা থার্টি পয়েন্ট ফাইভ থেকে এটা হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ এটা ফোরটি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট এবং এটা ফিফটি থেকে এটা সিক্সটি এবং শ্রেণী এই দুটোর বিয়োগ হবে উচ্চ এবং নিম্ন সীমানার পার্থক্য প্রত্যেকটা দশ করে হবে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে দশ যেহেতু শ্রেণী দশ তাহলে আমরা করবো কি না ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র আছে সেই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমরা দুই একক ধরে নেব তাহলে আমরা এই দশটিকে আমরা পাঁচটা ঘরের মধ্যে স্থাপন করতে পারবো আর পরিসংখ্যাকে আমরা এক করেই ধরবো তোমরা দুই করেও ধরতে পারো এখানে এক করে ধরছি তা লেখচিত্রে আমরা এইভাবে এঁকে নেব এটা এক্স ও এক্স ড্যাশ এটা চণভূমি অক্ষ আর উলম্ব অক্ষ হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে মূল বিন্দুটা আমাদের জিরো জিরো কিন্তু আমাদের শুরু হয়েছে জিরো পয়েন্ট ফাইভ থেকে তাহলে এইটা আমাদের জিরো পয়েন্ট ফাইভ তো জন্য আগে একটু আমরা দাগ এইভাবে করে নেব তাহলে এটা জিরো পয়েন্ট ফাইভ এটা টেন পয়েন্ট ফাইভ তাহলে এই যে দশ মানে শ্রেণী দুর্গ যে দশ সেটা আমরা পাঁচটা ঘরের মধ্যে ভাগ করেছি বলে একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে আমরা দু একক ধরেছি আর এদিকে এক একক করেই ধরেছি তাহলে প্রথমে আমাদের যেটা আছে জিরো পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ এটার পরিসংখ্যা আছে কত না আট তাহলে পাঁচ ছয় সাত আট তাহলে এইখান থেকে আমরা এইভাবে দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে একটা আয়তলেখ অঙ্কন করবো তাহলে এই হলো আমাদের প্রথম আয়তলেখ তারপরে আছে টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ এটা আছে পরিসংখ্যা তিন এক দুই তিন তাহলে এই হলো আয়তলেখ দু নম্বরটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে থার্টি পয়েন্ট ফাইভ আছে সিক্স তাহলে এটা পাঁচ আর একে ছয় এই হলো পরিসংখ্যা আয়ত লেখো পরেরটা আছে থার্টি পয়েন্ট ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ফাইভ এর পরিসংখ্যা হচ্ছে টুয়েলভ এই বরাবর হচ্ছে দশ দশ আর দুই বারো এগুলো তোমরা অবশ্যই পেন্সিলে করবে তারপরে ফর্টি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ এটাতে আছে দুই এক দুই এই দুই ঘর তোমরা এটা ডবল করে নিতে পারো তাহলে পরিসংখ্যা এর লেখকগুলো আর একটু লম্বা হবে বড় হবে পরেরটা আছে যেটা সেটা হচ্ছে পঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে ষাট পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সাত তাহলে পাঁচ ছয় সাত এই হলো আয়ত লেখ তাহলে এইভাবে আমরা মানগুলো বসে নিলাম এই বরাবর নিয়েছি সীমানা এই বরাবর নিয়েছি পরিসংখ্যা এবার এটাকে আমরা ছক কাগজে যা করলাম সেটাকে আমরা সাদা কাগজে লিখব তাহলে আমরা লিখব যে এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য দুই একক ধরে কারণ আমরা দশ পাঁচটি বাহুর দৈর্ঘ্য আমরা দশ একক ধরেছিলাম এই জন্য একটি বাহুর দৈর্ঘ্য দুই একক ধরে এই কথাটা লিখলাম এখানে পাঁচটি বাহুর দৈর্ঘ্য দশ একক ধরেও লিখতে পারো এবং ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য বা ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি বাহুত এক একক ধরে আয়ত লেখ অঙ্কন করলাম তাহলে আমাদের চারের দাগ কমপ্লিট হলো তো এই ভিডিওতে আমরা এখানেই শেষ করছি এখানে চারটে অঙ্ক কমপ্লিট করলাম পরের ভিডিওতে আমরা পাঁচের দাগ থেকে শুরু করব তো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তোমরা যদি সুন্দরভাবে বুঝতে পারো ঠিকঠাক বুঝতে পারো তোমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই থ্যাংক ইউ